আমি এক লাইনে তো সবাই তো দাঁড়াবে, যাই তো টিকিট দিছি, এক লাইনে দাঁড়াবে, 14টা লাইন দাঁড়াবে এখানে। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে একই লাইনে কোভিড নন কোভিড রোগী, নেই নিয়ম নীতির বালাই। দেশে করোনায় আরও 44 জনের মৃত্যু, শনাক্ত 3000-এর বেশি। 21 দিনের লকডাউনের পরও পূর্ব রাজাবাজারে নতুন করে 11 জন পজিটিভ, ওয়ারিতে সমন্বয়হীনতা, পুলিশ নেই আইসোলেশন সেন্টারের। করোনাকালের ঈদযাত্রা নেই এখনো কোনো সিদ্ধান্ত, বাসের সংখ্যা বাড়াতে চায় মালিক সমিতি, নিরুৎসাহিত করতে পারছে না ট্রেনের সংখ্যা, জানালেন মন্ত্রী। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। নিয়ম নীতির তোয়াক্কা নেই, কোভিড নন কোভিড একই কাতারে দাঁড়িয়ে বহির্বিভাগের সেবা নিচ্ছে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে, এতে বাড়ছে সংক্রমণের ঝুঁকি। আবার ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও মিলছে না চিকিৎসকের দেখা, কর্তৃপক্ষ বলছে বিষয়টি নিয়ে ভাবছেন তারা। সামাজিক দূরত্বের বালাই নেই, নেই কোনো নিয়ম নীতির তোয়াক্কা, এর মধ্যে চলছে এই সোহরাওয়ার্দী হাসপাতালে কোভিড আর নন কোভিড রোগীর একসঙ্গে সেবাদানের কার্যক্রম। ষাটোর্ধ্ব এই বৃদ্ধ হৃদরোগের সমস্যা নিয়ে লাইনে দাঁড়ানো, অথচ তার সামনে পেছনে দুজন করোনা টেস্ট করতে দাঁড়িয়ে। সামনে দুজন করোনা টেস্ট করতে আছে, তার একজন আপনার কাছে, এটা আপনার কি সমস্যা হবে না? সমস্যা তো অবশ্যই হবে, আমি তো আর জানি না স্যার। এখানে কিন্তু কোভিড 19 এরও পেশেন্ট আছে, আবার আমরা যারা নর্মাল পেশেন্ট আমরাও আছি। এখানে লেখা আছে যে মানে এটা কোভিডের, এখানে তো সবাই তো মানে নিচ্ছে, ভয় তো লাগে, কিন্তু এখন কথা হলো এখানে তো কোনো শৃঙ্খলাই দেখি না আমি। একজন অন্যজনের গা ঘেঁষে দাঁড়ানো, কে কোন রোগে আক্রান্ত তার কোনো হদিস নেই। অসুখে অসহায় এই মানুষগুলো উপায়ন্ত না দেখে তাই অনিয়মেই গা ভাসিয়ে দিতে বাধ্য হচ্ছেন। চলতেছে, সতর্কতা নেই, আমরা বাধ্য এইভাবেই চলব। আমার কাছে মনে হয় আলাদা করলেই ভালো হতো, কারণ করোনা রোগী আর সাধারণ রোগী এক লাইনে দাঁড়ালে ঝুঁকিটা বেড়ে যায়। আবার টিকিট নিয়ে বহির্বিভাগে অপেক্ষা ঘন্টার পর ঘন্টা, নেই ডাক্তারের দেখা। আসি, ডাক্তার নাই, বসে রয়েছি, টিকিট কাউন্টারের কাছে জিজ্ঞেস করলাম, এ বলে আসবে না। আমরা টিকিট, আমরা ধর অন্য জায়গা থেকে ডাক্তার দিব, কিন্তু এই জায়গাতে আমরা ডাক্তার দেন কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, আমরা হয়রানি করতেছে যে টিকিট করলাম, বলছে ডাক্তার 10টা বাজে আসবে, 10টা থেকে এখন পর্যন্ত বসে রয়েছি, কোনো খবর নাই ডাক্তারের। এসব অনিয়ম নিয়ে জানতে চাইলে টনক নড়ে কর্তৃপক্ষের, তাৎক্ষণিক জবাব, একদিনের মধ্যেই নিয়ন্ত্রণে আসবে সব অনিয়ম। টাকাটা অন্যভাবে নেওয়া যায় কিনা, অন্য কোথাও নেওয়া যায় কিনা, সেটা আমরা আজকে আলোচনা করে এটা আমরা বুঝতে পারছি যে এটা ঠিক হচ্ছে না, যার জন্য আমরা এটা কালকে থেকে এটা আলাদা করে ফেলবো, কোভিড এবং নন কোভিডের টাকা জমার ব্যাপারটা। যদিও ভর্তি রোগীর বেলায় কোভিড নন কোভিড আলাদা ইউনিটে নিরবিচ্ছিন্ন সেবা দিচ্ছে হাসপাতাল। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। আরও 44 জন মারা গেলেন করোনায়, এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 2096 জনে। গত 24 ঘন্টায় 14,245টি নমুনা পরীক্ষায় ভাইরাসটি শনাক্ত হয়েছে 3,201 জনের দেহে। মোট আক্রান্ত ছাড়িয়েছে 1,65,618 জনে। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। ভিনদেশি অদৃশ্য ভাইরাস করোনা গত প্রায় 4 মাস ধরে ভোগাচ্ছে বাংলাদেশকে। সবশেষ 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হয়ে মারা গেছেন 44 জন। নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে 3,201 জনের দেহে। পরীক্ষা হয়েছে 14,245টি নমুনা, শনাক্ত হয়েছে 3,201 এবং এ পর্যন্ত শনাক্ত 1,65,618। 24 ঘন্টা শনাক্তের হার 22.47% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.25%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 44 জন, এ পর্যন্ত 2,096 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। মারা যাওয়া 44 জনের মধ্যে 35 জনের বয়সই 50-এর উপরে। দেশে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে প্রায় 80% পুরুষ। যারা মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায়, তাদের মধ্যে পুরুষ 33 জন, নারী 11 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ 1,657 জন এবং নারী 439 জন। তবে সুস্থতার হার গড়ে 45 জনের বেশি, তাই আতঙ্কিত না হয়ে আবারও স্বাস্থ্যবিধি মানার তাগিদ দেওয়া হয়। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,524 জন, এ পর্যন্ত সুস্থ 76,149 জন। আতঙ্কিত না হয়ে আমরা নিয়ম মানি, স্বাস্থ্যবিধি মেনে চলি এবং
ভালোভাবে মানসিক স্বাস্থ্য উজ্জীবিত থাকে এই সব কাজে নিয়োজিত থাকি। খাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। করোনা সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন। কোভিড-19 সংক্রমণ শনাক্তের 121তম দিনে বাংলাদেশ। শুরুতে সবশেষ হালনাগাদ তথ্যের নিরিখে আমরা দেখে নেব বাংলাদেশের সার্বিক করোনা পরিস্থিতি। গত 24 ঘন্টায় সারা দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 14,245 জনে। এতে কোভিড-19 আক্রান্ত শনাক্ত হয়েছেন 3,201 জন। এ নিয়ে বাংলাদেশে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে 1,65,618 জন। আর 24 ঘন্টায় মারা গিয়েছেন 44 জন। এ নিয়ে বাংলাদেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 2,096 জন। আর সুস্থ হয়েছেন 24 ঘন্টায় 3,524 জন। 8ই মার্চ বাংলাদেশে প্রথম কোভিড-19 শনাক্ত হয়, কিন্তু 8ই মার্চ থেকে 8ই জুন পর্যন্ত অর্থাৎ 3 মাসে মোট সংক্রমিত দাঁড়িয়েছিল 68,504 জন। কিন্তু 9 জুন থেকে যদি আজকে 6 জুলাই পর্যন্ত আমরা তাকাই, এই সময়টিতে যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছেন। এই সময়ের মধ্যে প্রায় 1 লাখ মানুষ সংক্রমিত হয়েছেন। গত 7 দিনের সংক্রমণের চিত্র দেখে নেব আমরা। আসলে যেটি দেখছি যে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের যে শনাক্তের হার, সেটি কিন্তু প্রায় সব দিনই 20 শতাংশের আশেপাশে ঘুরপাক খাচ্ছে। প্রথম 3 দিন যদিও 4,000 এবং 3,500-এর বেশি আক্রান্ত শনাক্ত হয়েছিল, কিন্তু এর পরবর্তী 4 দিনে আমরা যেটি দেখছি যে মোটামুটি যে 3,000-এর আশেপাশেই কিন্তু আক্রান্ত শনাক্ত হচ্ছে। এর মূল কারণ মূলত যে এই দিনগুলোতে পরীক্ষা কম হয়েছে, ঠিক একই কারণে সংক্রমিত ব্যক্তিও শনাক্ত কম হয়েছে। গত 24 ঘন্টায় যারা মারা গিয়েছেন তাদের একটু বয়সভিত্তিক বিভাজনের দিকে তাকাতে চাই। 70 শতাংশের বয়স হলো 51 থেকে 47 জনের মধ্যে 31 জনই এই বয়স সীমার মধ্যে রয়েছেন। 61 থেকে 70 বছরের মধ্যে রয়েছেন 15 জন এবং 71 থেকে 90 বছরের মধ্যে রয়েছেন 7 জন। আপনার সুরক্ষা কেবলমাত্র আপনারই হাতে এবং নিজেদের সচেতনতার মাধ্যমে সম্ভব কোভিড-19 সংক্রমণ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। রাজধানীর ওয়ারিতে লকডাউন এলাকায় ধোঁয়াশা দেখা দিয়েছে আইসোলেশন সেন্টার নিয়ে। কেউ বলতে পারছেন না কোথায় স্থাপন করা হয়েছে সেন্টারটি। এছাড়া সেবা সংস্থাগুলোর মধ্যে নেই কোনো সমন্বয়, প্রবেশ বা বের হওয়ার পথে নেই কোনো স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। এক সংস্থা দোষারোপ করছে আরেকটিকে। কিছুক্ষণ পরপর জনসাধারণের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াচ্ছেন রাজধানীর লকডাউন ওয়ারি এলাকার স্বেচ্ছাসেবক ও পুলিশ সদস্যরা। সমন্বয়হীনতায় কি দুর্দশা! আমি গত 2 দিন গিয়েছি, এখন সে বলতেছে যে সে জানে না, ভলেন্টিয়ারের কাছে পুলিশ পাঠাচ্ছে, পুলিশ ভলেন্টিয়ারের কাছে পাঠাচ্ছে। গতকালকে অনেককে যেতে দেওয়া হয়েছে, আজকে আবার কাউকে যেতে দিচ্ছে না। এটা আমাদের সমস্যা হয়ে গেছে। আমাদের সাজা বলতেছে যে উনি গেছে, আপনি পারলেন না কেন যেতে? আমার পাশের ব্যবসায়ী দোকান খুলে বসে আছেন, উনি ব্যবসা করতেছেন দীপ্তি, আমি করতে পারতেছি না। স্বেচ্ছাসেবকরা বলছেন জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বের হতে না দিলেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেককেই বের করে দিচ্ছেন, তবে বিষয়টি অস্বীকার করছে পুলিশ। গতকালকের পরে আজকে অনেক লোকজনকে আটকানো ছিল, হঠাৎ করে কিভাবে কি হলো বুঝলাম না, সমস্ত লোক বেরো যাচ্ছে, তাহলে আমাদের লাভ কি লোকজনকে আটকায়? আমাদের সদস্যরা যেটা সঠিক সে পক্ষে ইন্টারফেয়ার করবে, এছাড়া হস্তক্ষেপ করবে না। তো লকডাউন এলাকার প্রবেশ গেটগুলোতে নেই স্বাস্থ্য সুরক্ষার কোনো সামগ্রী, এমনকি যারা প্রবেশ করছেন তাদের ক্ষেত্রেও মানা হচ্ছে না কোনো স্বাস্থ্য সুরক্ষা নীতি। লকডাউনের পর ওয়ারিতে নতুন করে সংক্রমিত হয়েছেন 7 জন। করোনা পরীক্ষার স্থান এবং কন্ট্রোল সেন্টার থাকলেও আইসোলেশন সেন্টার নিয়ে রয়েছে ধোঁয়াশা। কেউই বলতে পারছেন না কোথায় স্থাপন করা হয়েছে এই সেন্টার। 4 তারিখে টেস্ট করানো হয়েছে টোটাল 16 জন, তার মধ্যে রেজাল্ট 7 জন পজিটিভ আসছে। গত 4 জুলাই ওয়ারির কিছু এলাকাকে রেড জোন ঘোষণা করে লকডাউন করা হয়। শাহরিয়ার জামান দীপ, সময় সংবাদ, ঢাকা। এদিকে 21 দিন লকডাউনের সুফল মেলেনি রাজধানীর পূর্ব রাজাবাজারে। 21তম দিনে টেস্টের ফলাফলে করোনা পজিটিভ পাওয়া গেছে 11 জন। এ অবস্থায় প্রশ্ন উঠেছে লকডাউন প্রক্রিয়ার কার্যকারিতা নিয়ে। বিশেষজ্ঞরা মনে করছেন যথাযথ প্রক্রিয়া না মানলে লকডাউন হবে লোক দেখানো। এসএন জুয়েলের রিপোর্ট। 21 দিনের লকডাউনের পরও মানুষগুলোর মুখে নেই মাস্ক, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। সম্প্রতি লকডাউন শেষ হওয়া রাজধানীর পূর্ব রাজাবাজারের চিত্র এটি। লকডাউন তাহলে কতটা কাজে আসলো? লকডাউনের সময়টা হয়তো চাপে পড়া কিছুদিন মানুষ মানছে, কিন্তু এখন তো ওরকম মানামানির ইয়েটা নাই, তাহলে লাভটা কি হলো? প্রবেশ করতেছে বাইরে থেকে, আবার মানুষ যাচ্ছে, ঠিক ঠিক হয়ে গেল। যাদের অসুখ হওয়ার তারা হয়ে গেছে, এখন আর লকডাউন দিয়ে লাভ নাই। যেই সেই লকডাউনের শুরুর দিন 9 জুন এলাকায় আক্রান্তের সংখ্যা ছিল 31, শেষ দিন 30 জুন শূন্যে নেমে আসার কথা থাকলেও এই এলাকায় 18 জনের পরীক্ষায় 11 জনই পজিটিভ পাওয়া গেল। আজকে আমি লকডাউন করলাম, লকডাউন শেষে এই এলাকার কোনো করোনা রোগী থাকবে না, সেটা অবাস্তব চিন্তা।
এই এলাকাটা তো যে কেউ আসতে পারে, সেক্ষেত্রে যদি সে সংক্রমণ ছড়াই দেয় সেটা তো এটা আল্লাহ বলতে পারবে। নতুন করে গত তিন দিন ধরে লকডাউন চলছে রাজধানীর ওয়ারি এলাকায়, এখানে আক্রান্তের সংখ্যা 46। কি নির্দেশনা তাদের জন্য? এটার মূলত বাস্তবায়নকারী সংস্থা দক্ষিণ সিটি কর্পোরেশন সহযোগী এজেন্সি হিসেবে আমরা এই চিঠিটা পেয়েছি। এভাবে ছোট এলাকাকে লকডাউনের সুফল মিলবে না বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে স্বাস্থ্য অধিদপ্তর মনে করে পূর্ব রাজাবাজার তাদের জন্য বড় শিক্ষা। মোটা দাগে হচ্ছে এইটা, ওই এলাকায় লকডাউনের কোনো সফলতা আসেনি। বিরাট একটা পুকুরের মধ্যে একটা ছোট জায়গায় বাঁধ দিয়ে মাছ ধরে ফেললে পুকুর থেকে মাছ শেষ হবে না। লকডাউনে একটা নির্দিষ্ট এলাকার সব মানুষের সামাজিক অর্থনৈতিক সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়, কিন্তু সেটা পর্যাপ্ত তদারকির মাধ্যমে করা সম্ভব না হলে যে বৈজ্ঞানিক উদ্দেশ্যের জন্য এটি করা হয় তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। গ্রামীণ জনপদে করোনা ঠেকাতে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা অনেকটাই কম, এমনকি রেড জোন চিহ্নিত এলাকায় লকডাউন শেষেও মানুষের মধ্যে সচেতনতার ঘাটতি রয়ে গেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন গ্রামের মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সক্রিয়ভাবে উদ্বুদ্ধ করতে হবে। সম্প্রতি লকডাউন মুক্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জ ঘুরে এসে এস এম সালাউদ্দিনের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়নের টানমুসুরি গ্রাম, কয়েক ঘর পরিবারের মূল উপার্জন তাবিজের খোল তৈরি। মন্টু মিয়া তাদেরই একজন। আত্মীয় স্বজন মিলে বাড়ির বাইরে বসে অন্যান্য দিনের মতো তৈরি করছিলেন তাবিজের খোল, কারো মুখেই নেই মাস্ক। অথচ গত 2 জুলাই বহুল সংক্রমিত নারায়ণগঞ্জের এই ইউনিয়নে 21 দিনের লকডাউন শেষ হয়। লকডাউন শেষ হয়ে গেছে বলে আমরা মাস্ক দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, লাগান কি লাগান দরকার? হ্যাঁ দরকার না, মানে করোনা তো আপনি ধরতে পারবে না। লকডাউনের সময় আমরা সবাই ঘরে বসে আসছিলাম, কেউ সাথে কেউ কথা বলি নাই, সময় মতো সবকিছু করছি। ওদিকে একই ইউনিয়নের ইচ্ছাপুরা বাজারের দৃশ্য একই রকম। নাতিকে নিয়ে মাস্ক ছাড়াই রহিম মিয়াও ঘুরছেন ইচ্ছে মতো। বাজারের দোকানগুলোতে নেই সামাজিক দূরত্বের বালাই। 35,000 জনগোষ্ঠীর এই ইউনিয়নে শতাধিক করোনা রোগী ছিলেন। লকডাউন বাস্তবায়নের পর রোগী কমে দাঁড়িয়েছে 8 জনে। সেই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের আরো 19টি স্থানকে রেড জোন চিহ্নিত করে গত 23 জুন লকডাউন চেয়ে সুপারিশ পাঠানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে, কিন্তু সেই সিদ্ধান্ত ঝুলে আছে এখনো। এই তালিকার একটি এলাকা তারাবো 2 নম্বর ওয়ার্ড। লোকজন এখনো জানেন না এই এলাকাতে আসতে পারে লকডাউন, তাই ষাটোর্ধ্ব আব্দুল কুদ্দুস বহুদিন থেকে বাজারের দোকানে স্বাস্থ্যবিধি না মেনেই তৈরি করছেন ডালপুরি। তবে ভিন্ন রকম ব্যাখ্যাও আছে। এই জনপদের মানুষরা বলছেন বাংলাদেশের গ্রামীণ প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধি মানা অনেকটাই কঠিন। যেখানে এক ঘরে অনেকের বসবাস, সেখানে কেউ কোভিড-19 আক্রান্ত হলে সত্যি দূরত্ব বজায় রাখা অসম্ভব। পাকের ঘর একখানে গিয়ে ওই গোসলখানে একটা ওই থালবাড়ি দিতে গেলেন দেখেছে, আমিও গেছি আরেকজনও গিয়ে হানছে। বিশেষজ্ঞরা বলছেন জনগণকে শুধু স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিলেই হবে না, তাদেরকে উদ্বুদ্ধকরণও জরুরি। ততক্ষণ পর্যন্ত জনগণকে সরকার বা রাষ্ট্র সম্পৃক্ত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত সরকারের কোনো কার্যক্রমই সফল হবে না। সরকারকে প্রথম যে কাজটা করতে হবে সচেতনতার সাথে তাদেরকে উদ্বুদ্ধ করা। গ্রামীণ বাস্তবতায় সরকারিভাবে আইসোলেশন ও কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা উচিত বলে মনে করেন স্বাস্থ্য খাতের গবেষকরা। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ভিন্ন রকম কেটেছে ঈদুল ফিতর। ছিল চলাচলে নিষেধাজ্ঞা, ছিল না গরম পরিবহন, এখন প্রেক্ষাপট কিছুটা পাল্টেছে, সীমিত পরিসরে চলছে সবই। তবে ঈদে গ্রামের বাড়িতে যাওয়া যাবে কি না, পরিবহন ব্যবস্থা কেমন থাকবে, এমন প্রশ্নের উত্তরের অপেক্ষায় জনগণ। সরকারি সিদ্ধান্ত এখনও না হলেও মালিক সংগঠনগুলো বলছে যাত্রী পরিবহনে সব ধরনের প্রস্তুতি রয়েছে তাদের। কামরুজ্জামান মামুনের রিপোর্ট। সংক্রমণের এই সময়ে উৎসবগুলো যেন হারিয়েছে রং। করোনা মহামারীতে 5 মাসে বাংলাদেশ গত ঈদে নিষেধাজ্ঞা সত্ত্বেও ভয় তুচ্ছ করে ঝুঁকি নিয়ে ঢাকা থেকে গাঁয়ে ফিরেছেন অজস্র মানুষ। এইবার চলছে পরিবহন, আসন্ন ঈদুল আজহায় তবে কি নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবেন সবাই?
পরিকল্পনা আমাদের তৈরি হয়নি, এটা হয়তো আমরা নিশ্চয়ই আগে আগে জানাবে, মাননীয় প্রধানমন্ত্রী আগে জানাবে, সময় আছে এখন, অনেক স্পষ্ট সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। পরিবহন মালিক সমিতি বলছে ঈদে বাসের সংখ্যা না বাড়ালে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন কঠিন হবে, আর ভ্রমণ নিরুৎসাহিত করতে বর্তমানে যে 17টি ট্রেন চলছে ঈদে সেই সংখ্যা একটিও বাড়ানো হবে না বলে জানান রেলমন্ত্রী। আমাদের নতুন করে কোনো রেলের সংখ্যা বাড়ানোর কোনো পরিকল্পনা ঈদে নেই, কোনো ধরনের অতিরিক্ত যাত্রী আমরা পরিবহন করব না। ডিসকারেজ করতেছি যে যাতে ঈদকে সামনে রেখে মানুষের মুভমেন্ট যেন কম হয়। এখন যে নির্দেশনা আছে যে 50% যাত্রী নিয়ে চলাচল করার জন্য, তখন তো এই নির্দেশনাটা থাকলে আমরা 50% যাত্রী নিয়ে চলাচল করবো। আমাদের আটটা গাড়ি মজুদ আছে, এর মধ্যে একটু ভিড় হবে, বেশি ভিড় হয়, এখন যদি গভর্নমেন্ট যদি বলে যে এর বাইরে 50% বাইরে চলবো না, 50% যাত্রী নিয়ে চলাচল করবো, আমরা সেটা চেষ্টা করবো। লঞ্চ মালিকরা বলছেন ইতোমধ্যেই দক্ষিণাঞ্চলের বহু মানুষ ঢাকা ছাড়াই ঈদ মৌসুমেও তারা পাবেন না কাঙ্ক্ষিত যাত্রী, আর লঞ্চের সংখ্যা যত বাড়বে আর্থিক ক্ষতির পরিমাণও তত বেশি হবে। এবার ঈদে লোক কম হবে, ভিড় হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু আমরা লোকসানের মুখে পড়ব, লোকসান থেকে লোকসান, এটা আগামী আরও এক দুই মাস দেশের অবস্থা ঠিক না হওয়া পর্যন্ত এই ব্যবসায় ধস অব্যাহত থাকবে। পরিবহন মালিকরা বলছেন তারা অপেক্ষায় আছেন সরকারি সিদ্ধান্তের, জনস্বাস্থ্যের গুরুত্বকে প্রাধান্য দিয়ে তারা প্রস্তুত যাত্রী পরিবহনে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণের মারাত্মক ঝুঁকি থাকা সত্ত্বেও চট্টগ্রামে অনুমোদন পেয়েছে 3টি স্থায়ী সহ 7টি গরুর হাট। কয়েকদিনের মধ্যে শুরু হবে গরু বেচাকেনা। প্রয়োজন বিবেচনায় অনুমোদন পেতে পারে আরও কয়েকটি অস্থায়ী গরুর হাট। অথচ সংক্রমণ ঠেকাতে এই মুহূর্তে গরুর হাট থেকে সরে আসার কথা বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সাকালচিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। করোনা সংক্রমণের মারাত্মক সময় পার করছে বন্দরনগরী চট্টগ্রাম। সংক্রমিত রোগীর দিক থেকে রাজধানী ঢাকার পর চট্টগ্রামের অবস্থান। ইতিমধ্যে সংক্রমণের সংখ্যা 10,000-এর কাছাকাছি আর মৃতের সংখ্যা 180। এই অবস্থায় নগরীতে স্থায়ী গরুর বাজার হিসেবে চিহ্নিত সাগরিকা, বিবিরহাট এবং মৈজারটেকের পাশাপাশি আরও 4টি অস্থায়ী গরুর হাটকে অনুমোদন দেওয়া হয়েছে। আমরা সকলকে আহ্বান জানাবো এবং সিটি কর্পোরেশন বলেছি তারা যেন পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক রাখে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে। এবার করোনা ভাইরাস সংক্রমণের বিধিনিষেধ থাকায় অস্থায়ী হাটের সংখ্যা কমিয়ে আনা হচ্ছে বলে জানালেন সিটি মেয়র। আমরা এখানে কোরবানি হাটের প্রবেশমুখে আমরা বেষ্টনি দেব এবং একাধিক এখনো যদিও হাট আমরা যারা চূড়ান্ত করি নাই, যেগুলো অস্থায়ী হাট। চট্টগ্রামে মূলত নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ থেকে গরু নিয়ে আসেন ব্যাপারীরা। দেশে জনসংখ্যার অনুপাতে সবচেয়ে বেশি পশু কোরবানি হয়ে থাকে বৃহত্তর চট্টগ্রামে, যার সংখ্যা প্রায় 4 লাখের বেশি। আর এক্ষেত্রে কোরবানির আগে এই হাট বাজারগুলোতে লাখো লোকের জমায়েত ঘটে। করোনা ভাইরাস সংক্রমণের এই সময়ে হাট বাজারগুলোকে ভাইরাস মুক্ত রাখা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। সামনের দিনগুলোতে গরুর বাজারগুলো সংক্রমণের মাধ্যম হয়ে উঠতে পারে বলে সংখ্যা সুশীল সমাজের। এই অবস্থায় গরু বাজার ভিত্তিক বেশ কিছু নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্যবিধি রক্ষা করার কোনো কথা যেটা বলা হয় এটা ভুয়া কথা। সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে, ওখানে যে বর্জ্য হবে এই বর্জ্যগুলোর ব্যবস্থাপনাটা একটা থাকতেই হবে, উন্নত মানের যে সমস্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী আছে সেগুলোর ওখানে বিক্রির ব্যবস্থা থাকতে হবে। নগরীর 3টি স্থায়ী গরুর বাজারে প্রতিদিনে গরু ছাগল বিক্রি হলো। অস্থায়ী বাজারগুলোর ইজারা প্রক্রিয়া শেষ হয়ে পশু কেনা বেচা শুরু হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 2,744 কোটি টাকা ব্যয়ে 9টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থবছর প্রথম একনেক অনুমোদন পাওয়া প্রকল্পের মধ্যে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প, চাঁদপুরের ফরিদগঞ্জে ডাকাতিয়া নদীর উপর সেতু নির্মাণ, জামালপুরের শেরপুরে 505 কোটি টাকা ব্যয়ে পল্লী উন্নয়ন প্রকল্প রয়েছে। এছাড়া তিস্তা বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান অনলাইন ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের প্রয়োজনে অতিরিক্ত রিজার্ভ থেকে ঋণ নিয়ে অর্থ ব্যয় করা যায় কি না তা যাচাই বাছাই করতে বলেছেন প্রধানমন্ত্রী। নদীর নাব্য ও গতিপথ ঠিক রাখার দিকে নজর রাখতেও বলেন সরকার প্রধান। মন্ত্রী জানান জুন মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার 6.02%।
চারটা মন্ত্রণালয়ের 9টি প্রকল্প আমরা উপস্থাপন করেছি একনেক থেকে। এই 9টি প্রকল্পে মোট 2,744 কোটি 44 লাখ টাকা, সরকারের নিজস্ব অর্থায়ন হচ্ছে 1,353 কোটি 70 লাখ টাকা। মূল্যস্ফীতি মে মাসের শেষে আমরা বলেছিলাম 5.35, আজকে জুন মাসের শেষে এটা দাঁড়িয়েছে 6.02। রাজধানীর উত্তরায় করোনা ভাইরাস পরীক্ষার নামে জালিয়াতির অভিযোগে অভিযান চালাচ্ছে র‍্যাব। সেখানে আছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া। রবিন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রবিন, শাতিলা, যদি বলতে যাই আসলে যে রাজধানীর উত্তরাতে উত্তরা রিজেন্ট যে হসপিটাল রয়েছে এখানে কিছুক্ষণ আগে র‍্যাবের অভিযান শুরু হয়েছে। মূলত এখানকার যে অভিযোগটি রয়েছে যে তারা কোভিড-19 নমুনা সংগ্রহের জন্য তারা নমুনা সংগ্রহ করছেন, কিন্তু পরীক্ষার মূলত যে ধরনের পরীক্ষা করা দরকার তা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া হচ্ছে, তা সহ নানা ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে। এই মুহূর্তে যে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের অভিযানটি সেটি আসলে যে পরিচালিত হচ্ছে, আমরা মূলত তাদের বিরুদ্ধে যদি স্পেসিফিক অভিযোগটা কি আপনার কি পেয়েছেন বা কিসের ভিত্তিতে অভিযোগ? তাদের বিরুদ্ধে দুইটা বড় অভিযোগ বিচার পেয়েছি। প্রথমত হচ্ছে যে আপনার এই যে কোভিড-19 টেস্টের জন্য তারা কিয়ৎ প্রস্তুতকরণ করে কোন টাকা নেওয়া যখন, কারণ তারা মূলত এখানে টেস্টিং করতে রেডি নাই, স্যাম্পল তাদের নিজস্ব রোগী রয়েছে যে স্যাম্পল গুলি কালেকশন করে তারা শুধু আমাদের মহাকালী জনস্বাস্থ্য ইনস্টিটিউট আইপিএস এবং নিঃসন্দেহে টেস্ট করে দেওয়া যখন কিয়ৎ প্রশ্ন, কিন্তু তারা যেটা করেছে তাদের নিজস্ব রোগী এবং বাইরে দিয়ে স্যাম্পল কালেকশন করে আমরা কোনো হস্ত থেকে এখান থেকে আমরা প্রস্তাব করিয়েছি এখানে কোনো স্যাম্পলে তারা সেখানে না পেয়ে পাঠিয়ে এবং তৈরি করছে এবং তাদের এখানে যে আইটি শাখাটা রয়েছে এখানে বেশ কয়েকজন ব্যক্তি এখানে প্রত্যেকেই ম্যানেজমেন্টের সব আপনারা এখানে করেছে এবং আমরা হিসাব করে দেখেছি এই যে লোকজনের কাছে বৃহৎ প্রস্তুতি এখানে করার কথা তারা প্রায় আপনার এই গত কয়েক করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতির একটি অভিযান চালাচ্ছে র‍্যাব। সেই খবর জানাতে সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন। সময় সংবাদে আরও থাকছে, ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারি ড্রেন নির্মাণে রডের বদলে বাঁশ, ফেঁসে যাচ্ছেন 3 ইউপি সদস্য, নানা অনিয়মের অভিযোগ। স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠু ও তার ভাতিজি উম্মে সুলতানা নওশিন ইস্যুতে দুদিনের মাথায় অবস্থান বদলালেন রংপুর মেডিকেলের পরিচালক ডাক্তার ফরিদুল ইসলাম। নওশিনের বদলি চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিয়েছেন তিনি। মিঠু ও নওশিনকে নিয়ে এতদিন ভয়ে কেউ কিছু না বললেও সময় সংবাদের দুটি প্রতিবেদন প্রচারের পর এখন অনেকেই মুখ খুলছেন। শাকিল মাহমুদের ক্যামেরায় রিপোর্ট রতন সরকারের। শুক্রবার এভাবেই সময় সংবাদের কাছে পিএস উম্মে সুলতানা নওশিনের কাজের প্রশংসা করেছিলেন রংপুর মেডিকেলের পরিচালক ডাক্তার ফরিদুল ইসলাম চৌধুরী। নওশিন অনেকে বলে তো আত্ম হইতে পারে আর কি, নওশিন তো সবসময় সাথে কাজ করে অন্যান্য কন্ট্রাক্টরের কাজ করতেছে। স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠু বিদেশে পালিয়ে থেকে নিজের বড় ভাইয়ের মেয়ে অভিযুক্ত নওশিনকে দিয়ে তার সিন্ডিকেট পরিচালনা করছেন, এমন প্রতিবেদন শনিবার সময় সংবাদে প্রচারের পর রোববার দুপুরে এই চিঠি লেখেন পরিচালক। মুখ খোলেন নিগৃহীত কর্মকর্তা কর্মচারীরাও। মিঠু সাহেবের ভাতিজি হিসেবে পরিচয় দিত এবং যে কারণে উনি ওই ভোল্টেই সবসময় কাজ করত। সমস্যা নিয়ে ওনার কাছে গেলে উনি কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। টেন্ডারের পদ্ধতিটাকে এমনভাবে তারা কার্যক্রম করে, পরবর্তীতে ওই টেন্ডার যখন আমরা অংশগ্রহণ করি আমাদেরকে দেওয়া হয় নাই। মহিমুদ্দিন কিছু লোক ওখানে আছে এখনো, তাদের চিহ্নিত করতে হবে। হাসপাতালের স্বাস্থ্য কমিটির সভাপতি ও বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা হুঁশিয়ার করে বলেছেন কেউ বাহাদুরি করে পার পাবে না। তার বিরুদ্ধেও কিন্তু অলরেডি দুদক থেকে তার সম্পত্তির হিসাব চাওয়া হয়েছে, সুতরাং আমি মনে করি অন্যায় করে মানুষের ক্ষতি করে খুব বেশি দিন থাকা যায় না, এটা বেশি দিন কেউই থাকতে পারে নাই, যারা করতেছে তারাও পারবে না। মূলত অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক হলেও চাচা মিঠুর প্রভাব খাটিয়ে নওশিন অ্যাকাউন্ট সেকশন ও টেন্ডার কমিটির সদস্য হয়ে প্রভাব বিস্তার করতেন।
রতন সরকার, সময় সংবাদ, রংপুর। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্ট LGSP-র গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। আসিম পাটুলি, ইউনিয়নের বিভিন্ন স্থানে ড্রেন নির্মাণে ঢালাইয়ের বদলে ব্যবহার করা হয়েছে বাঁশ, আবার কেউ কেউ রড বাঁশ কোনোটিই দেননি। প্রাথমিক তদন্তে মিলেছে সত্যতাও। ফেঁসে যাচ্ছেন তিন ইউপি সদস্য। হোসেন আলী তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। 2018-19 অর্থবছরের LGSP-র বরাদ্দ থেকে আসিম পাটুলি ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডে 2 লাখ টাকা ব্যয়ে একটি ইউড্রেন নির্মাণ করছেন ইউপি সদস্য মোহাম্মদ আলী। ড্রেনের নিচের ঢালাইয়ে তিনি রডের বদলে ব্যবহার করেছেন বাঁশ। বাঁশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে রাতের আধারে ঢালাই ভেঙে বাঁশ সরিয়ে ফেলে ইউপি সদস্যের লোকজন। এদিকে রডের পরিবর্তে বাঁশ দিয়ে ঢালাই করা ড্রেনের 300 মিটারের মধ্যে এই ড্রেনটিতে রড ছাড়াই ঢালাই দেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রাশিদা খাতুন নির্মাণ করছেন এটি। 6 নম্বর ওয়ার্ডে সংরক্ষিত ইউপি সদস্য হালিমা খাতুনও করেছেন একই কাজ। বাঁশকাণ্ডে ক্ষুব্ধ এলাকাবাসী জড়িতদের বিচার দাবি করেছেন। মেম্বারে কইলে মেম্বার আঙ্গরে দাবার মারে যে তোমরা কি জানো কি বুঝো। এগর চূড়ান্ত একটা বিচার দাবি করতেছে আর কিছু না। অভিযুক্ত ইউপি সদস্যের দুজন স্বীকার করেছেন তারা ভুল করেছেন। বাঁশ আমি দেই নাই, তাহলে খবর আমি নেই। বাঁশ ওই যে জামান মিলাছি এই পরিষদে, হ্যাঁ দায়িত্ব আছে, হ্যাঁ দিছি। ডালাই দিছি বেলা যে জামান লগে সচিব কই দিছে, তা আমার তোর কইছে না যে নিচে রড দি লাগবে, আমি বুঝছি না। LGSP-র কর্মকর্তারা জানান উন্নয়ন কাজের অনিয়মে 3 জন ইউপি সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেছে। আর জেলা প্রশাসক জানালেন জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। 6 নম্বর রডে যেটা আমি জানতে পারছি যে বটম স্ল্যাবে, টপ স্ল্যাব এবং বটম স্ল্যাবে ডিজাইন প্রাকলন একই, কিন্তু বটম স্ল্যাবে রড ব্যবহার করা হয়নি। অনিয়মের সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমাদের একজন কর্মকর্তাকে প্রেরণ করে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। ফুলবাড়িয়া উপজেলার 13 ইউনিয়নের প্রত্যেকটিতে অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্যখাত উন্নয়নে LGSP-3 প্রকল্পের মাধ্যমে গত অর্থবছরে গড়ে 26 থেকে 27 লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে সেনাবাহিনী। সোমবার রাজধানীর সিদ্ধেশ্বরীর ভিকারুননেসা নুন স্কুল অ্যান্ড কলেজে চিকিৎসা ক্যাম্প করা হয়। এর আগে মহাখালী, মিরপুর, হাজারিবাগ, আজিমপুর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় মেডিকেল ক্যাম্প করে গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা দেয় সেনাবাহিনী। মেডিকেল ক্যাম্পে CMHS স্ত্রী ও ধাত্রীবিদ্যার চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ ও টিকা দেন। একই সঙ্গে করোনা আক্রান্ত গর্ভবতী মায়েদের বিশেষ সেবা দেওয়ার কথাও জানায় সেনাবাহিনী। সময় সংবাদে আরও থাকছে, পদ্মার ভাঙনে মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ির বিস্তীর্ণ এলাকা প্লাবিত। ধলেশ্বরীর পানি কমলেও ভাঙনের কবলে মানিকগঞ্জ ও টাঙ্গাইলের বিভিন্ন এলাকা। করোনার কারণে ভাড়া দিতে না পারায় সার্টিফিকেট সহ অন্যান্য মালামাল ডাস্টবিনে ফেলে দেওয়ায় রুবি ভবনের মালিক মুজিবুল হককে গ্রেফতারের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে, তাকে শিগগিরই গ্রেফতারের আশ্বাস দিয়েছেন কলাবাগান থানার ওসি। শিক্ষার্থীদের শিক্ষা সনদ সহ প্রয়োজনীয় জিনিসপত্র ডাস্টবিনে ফেলে দেওয়ার ঘটনায় দায়ীদের বিচার দাবিতে শনিবার সকালে ঢাকা কলেজের সামনে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা অভিযোগ করেন, আলিফ হোস্টেলের তত্ত্বাবধায়ক খোরশেদ আলমকে রিমান্ডে নেওয়া হলেও রুবি ভবনের মালিক মুজিবুল হককে এখনও গ্রেফতার করা হয়নি। শিগগিরই তাকে গ্রেফতার করা না হলে আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের। যারা সহনশীল আচরণ না করে অমানবিক আচরণ করছে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াচ্ছি। একটা সার্টিফিকেট হারিয়ে গেলে 3 মাস 4 মাস পর্যন্ত ঘুরতে হয়, টাকা দিতে হয়, সেইখানকার যদি আপনার সার্টিফিকেট ফেলে দেওয়া হয় আপনার কেমন লাগবে? আগামী 24 ঘন্টার মধ্যে যদি কুখ্যাত ঘাতক কাঞ্চনকে গ্রেফতার করা না হয় তাহলে গোটা বাংলাদেশের সকল শিক্ষার্থী মিলে আমরা একদম কঠিন থেকে কঠিনতম আন্দোলনে ডাক দিব। রুবি ভবনের মালিক মুজিবুল হককে গ্রেফতারের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কলাবাগান থানার ওসি। মামলা তদন্তাধীন পর্যায়ে মামলা তদন্তের সকল পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। আমাদের যে সব আইনি প্রক্রিয়া আছে যেগুলো গ্রেফতারের জন্য যে সমস্ত বৈজ্ঞানিক কলা কৌশল থেকে শুরু করে আমাদের তদন্ত এবং গ্রেফতারের যে প্রক্রিয়া কৌশলগুলো আছে সবগুলোই আমরা প্রয়োগ করছি।
কলাবাগানের আলিফ হোস্টেলে 130 জন শিক্ষার্থী এবং মুজিবুলের মালিকানাধীন কলাবাগানের রবি ভবনে আরও 8 শিক্ষার্থী ভাড়া থাকতেন। করোনা পরিস্থিতিতে ছাত্রাবাসের ভাড়া দিতে না পারায় বুধবার শিক্ষার্থীদের সার্টিফিকেট ও মালামাল ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় পরদিন বৃহস্পতিবার রাতে হোস্টেল কর্তৃপক্ষ ও বাড়ির মালিকের বিরুদ্ধে 2টি মামলা করে শিক্ষার্থীরা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চলতি মাসের মধ্যেই দেশের 31 পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইনে শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রস্তুতিতে যথেষ্ট ঘাটতি রয়েছে। প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে পিছিয়ে যাওয়ার ঝুঁকিতেও রয়েছে প্রত্যন্ত ও অসচ্ছল শিক্ষার্থীদের একটা বড় অংশ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে সব শিক্ষার্থীর সমান সুযোগ নিশ্চিত করা হবে। আজহার লিমনের রিপোর্ট। কিভাবে ডায়াগনোসিস করি আমাদের ক্লিনিক্যাল ল্যাবে? গেল এক মাস ধরে অনলাইনে ক্লাস করছেন মুগদা মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নম্রতা। অত্যাবশ্যকীয় তিনটে বিষয়ের বাইরেও এ বর্ষে ব্যবহারিক ক্লাস রয়েছে মেডিসিন, সার্জারি ও গাইনি বিষয়ে। তবে বর্তমান পরিস্থিতিতে সপ্তাহে 3 দিন শুধুমাত্র তাত্ত্বিক ক্লাসগুলোই হচ্ছে, উপস্থিতিও অনেক কম। ক্লাসে যেমন আমাদের কোনো কিছু না বুঝতে পারলে আমরা সাথে সাথে দাঁড়ায় কোশ্চেন করতে পারি, কিন্তু এখানে দেখা যায় যে ওনারা হচ্ছে ঠিকমতো বের করতে পারে না যে কার কী সমস্যা। সাধারণ ছুটি শুরু হওয়ার পর দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতোই তালা ঝুলছে এই কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শ্রেণীকক্ষে। 2 মাস আগে অনলাইনে ক্লাস নেওয়ার একটি সিদ্ধান্ত হলেও বাস্তবে তা এখনও শুরু হয়নি। আবার যেসব বিশ্ববিদ্যালয় এরই মধ্যে অনলাইনে ক্লাস কার্যক্রম শুরু করেছেন তারাও পড়ছেন প্রযুক্তিগত নানা জটিলতায়। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত 7টি কলেজের কিছু বিভাগে শিক্ষকেরা ক্লাস নিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ করে লাইভের মাধ্যমে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ বিভাগে চলছে ভার্চুয়াল ক্লাস। মহামারী পরিস্থিতি শান্ত হওয়া সাপেক্ষে আসছে বছরের জানুয়ারিতে সেমিস্টার পরীক্ষা নেওয়ার লক্ষ্যে অনলাইন ক্লাস শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও। তবে এতে বেপাকে পড়েছেন প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরা। অনেকের সাথে অ্যান্ড্রয়েড সেট নেই, যার কারণে ওরা এই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে পারতেছে না। আমরা যারা ঢাকায় আছি তারা তো ভালো ক্লাস করতে পারছি, কিন্তু যারা গ্রামে থাকে তাদের হয়তো নেটওয়ার্কের প্রবলেম হয়। শিক্ষকরা বলছেন অনলাইনে সব শিক্ষার্থীর জন্য সমান সুবিধা নিশ্চিতই এখন বড় চ্যালেঞ্জ। প্রতিবেদন নিয়ে তারা বসবেন, বসলে তখন বোঝা যাবে যে কতজন শিক্ষার্থীর কি প্রয়োজন। সঠিক পদক্ষেপ নিয়ে অতি দ্রুত অনলাইন আমরা 80% কভার করে ফেলতে পারবো, কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য স্টুডেন্টস, তাদের সমস্যাটি বড় জিনিস এখন। UGC বলছে ছাত্রছাত্রীদের জন্য কম মূল্যের মোবাইল ডাটা প্যাকেজ নির্ধারণ সহ অসচ্ছলদের প্রযুক্তি সুবিধা নিশ্চিতের চেষ্টা করছেন তারা। চারটা মন্ত্রণালয় মিলে আমরা ঠিকঠাক করব, কিন্তু ক্লাস স্টপ হয়ে থাকবে না, ক্লাস চলতে থাকবে, তো তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে আপাতত সহায়তা দিতে বলা হবে। ভার্চুয়াল শিক্ষা কার্যক্রমে এগিয়ে আছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। ব্যবহারিক বাদে মান যাচাইয়ের অন্যান্য পরীক্ষাগুলোতে অনলাইনে অংশ নিয়ে সেমিস্টার পরিবর্তনেরও সুযোগ দেয়া হচ্ছে এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরের প্রথম 6 মাসের হিসাবে বেশিরভাগ ব্যাংকের পরিচালন মুনাফায় পতন হয়েছে। ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা বলছেন 9% ঋণের সুদ হার কার্যকরের পাশাপাশি মহামারী করোনার প্রভাবে গেল 3 মাসে একেবারেই ব্যবসা হয়নি ব্যাংক খাতে। অর্থনীতিবিদরা বলছেন যোগ্য গ্রাহকদের ঋণ দিয়ে ব্যবসা বাণিজ্য সচল করলে সামনের দিনগুলোতে সামলে ওঠা যাবে। হরিপদ সাহার রিপোর্ট। ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির মুখে দফায় দফায় সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের আহ্বানের পর চলতি বছরের 1 এপ্রিল থেকে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণের সুদের হার 9% নামায়। এতে এক ধাপেই বেশ খানিকটা কমে যায় ব্যাংকের প্রধান আয়ের খাত সুদ। একই সময়ে বিশ্ব মহামারী করোনায় স্থবির হয়ে যায় আমদানি রপ্তানি বাণিজ্য, যা ব্যাংকের LC কমিশনে নেতিবাচক প্রভাব ফেলে। সেই সাথে ঋণের 2 মাসের সুদ আদায় স্থগিত করে কেন্দ্রীয় ব্যাংক। এসবের প্রভাব সরাসরি পড়েছে ব্যাংক খাতের অর্ধবার্ষিকীর পরিচালন মুনাফায়। রূপালী, অগ্রণী সহ হাতে গোনা কয়েকটি ছাড়া অন্যান্য ব্যাংকের মুনাফায় বড় ধরনের পতন হয়েছে। সব ধরনের ঋণের সুদ আর 9% নিয়ে আনা হয়েছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে আমাদের করোনা ভাইরাসের কোভিডের ভয়াবহতা। সারা বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্যের স্থবিরতা চলছে। আমানতের সুদার এখনও পুরোপুরি 6% কমিয়ে আনা সম্ভব হয়নি। এতে ব্যাংকগুলি অতিরিক্ত সুদে আমানত সংগ্রহের পরিচালন মুনাফে নিম্নগতি লক্ষ্য করা যাচ্ছে। সরকারি ব্যাংকেগুলো আমরা কিন্তু 2018 সালের জুলাই মাস থেকে কিন্তু আমরা 9% করে ফেলছি। সুতরাং যে শকটা কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা অ্যাবজর্ব করে ফেলছি। লোন ছাড়াও অন্যান্য যে সমস্ত ক্ষেত্রে
প্রফিট করা যায়, ব্যাংক প্রফিট করতে পারে, সেই দিকে কিন্তু আমরা এক্সপ্লোর করেছি। পরিচালন মুনাফা থেকে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকের ক্ষেত্রে 37.5% এবং অন্য ব্যাংকের 40% কর দিতে হয়। পাশাপাশি ঋণের ঝুঁকির বিপরীতে সঞ্চয় রাখার পর পাওয়া যায় নিট মুনাফা। এবছর নিট মুনাফার চিত্র আগের বছরের তুলনায় অনেকটা খারাপ হওয়ার আশঙ্কা আছে। তবে বর্তমান পরিস্থিতিতে অর্থনীতিকে সচল করতে ব্যাংকগুলোকে নিয়ম মেনে ঋণ সরবরাহ করার পরামর্শ দেন এই অর্থনীতিবিদ। ইকোনমি যাতে ঘুরে দাঁড়াতে পারে সেই ব্যবস্থাগুলো নেয়া সেটা অত্যন্ত জরুরি, এবং এখন এখনকার সময়টাকে যদি ব্যাংকের আমি বিনিয়োগের ক্ষেত্র বা ইনভেস্টমেন্টের ক্ষেত্র হিসেবে বিবেচনা করি, যেটার ফলাফল ব্যাংকগুলো আমার মনে হয় আগামী 1-2 বছর পরে আমরা আশা করি কোভিড-19 এই প্রভাব থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি, তাহলে হয়তো ব্যাংকগুলো আবার প্রফিটের গতানুগতিক যাত্রায় ফেরত আসবে। করোনা মহামারীর ধাক্কা সামলে নিতে ব্যবসায়ীদের জন্য 1 জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ঋণের কিস্তি পরিশোধ শিথিল করা হয়েছে। এতেও বাড়তি চাপ পড়েছে বলে মনে করেন ব্যাংক খাত সংশ্লিষ্টরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। পদ্মার ভাঙনের মুখে পড়েছে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ির বিস্তীর্ণ এলাকা। টাঙ্গাইলেও ভেঙে গেছে নির্মাণাধীন নদী রক্ষা বাঁধের বেশ কিছু অংশ, প্লাবিত হয়েছে 5টি গ্রাম। অন্যদিকে যমুনা ও ধরলা নদীর পানি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি কুড়িগ্রাম ও সিরাজগঞ্জের বানভাসী মানুষের। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পদ্মার ভাঙনের মুখে হেলে পড়েছে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার হাইয়ারপাড় গ্রামের আল মদিনা জামে মসজিদ, নদীগর্ভে বিলীন হওয়ার অপেক্ষায়। 50 থেকে 70 হাত জায়গা ভাঙিয়ে গেছে গা। এখন এই মসজিদটা পুরোপুরি ভালো ছিল, এই মসজিদটা এখন নদীতে বিলীন হয়ে যাচ্ছে। বন্যার পানির তোড়ে ভেঙে গেছে দিঘিরপাড় হাসাইল ঢাকা আঞ্চলিক সড়কের ভাঙ্গনিয়া এলাকার একটি অংশ। এতে বন্ধ হয়ে পড়ে টঙ্গিবাড়ি উপজেলার সঙ্গে কামারখাড়া ও দিঘিরপাড় ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা। বালুর বস্তা দিয়ে মেরামতের চেষ্টা চালান স্থানীয়রা। বাড়িঘর জমি জমা সব ধান থান সব পানিতে ডুবে গেছে। বাঁধ ভেঙে প্রচণ্ড গতিতে লোকালয়ে ঢুকছে পানি। টাঙ্গাইলের নাগরপুর থেকে দেলদুয়ার পর্যন্ত 2 কিলোমিটার নির্মাণাধীন ধলেশ্বরী বাঁধের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ভাঙন। বন্যার পানিতে তলিয়ে গেছে উপজেলার 3টি ইউনিয়নের 5টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 10,000 মানুষ। প্লাবিত হয়েছে পাটক্ষেত সহ বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। যমুনা নদীর পানি কিছুটা কমলেও মানিকগঞ্জের দৌলতপুরে দেখা দিয়েছে ব্যাপক নদী ভাঙন। গবাদি পশু, বসতঘর ও আসবাবপত্র নিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ। নদী ভাঙন ঠেকাতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। এদিকে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনো পর্যন্ত পানির নিচে তলিয়ে আছে বসত বাড়ি। পানির জন্য আমরা ছেলে পেলে ধরি এখনো যেতে পারিনি, এখনো স্কুলের মাঠে আছি। এখনো পানির কষ্ট, ভাতের কষ্ট। সিরাজগঞ্জে এখনো বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা নদীর পানি। তলিয়ে আছে সদর উপজেলার খোকসা বাড়ি ও কাওয়াখোলা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। সাবিত সারওয়াত, সময় সংবাদ। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে কাজে ফিরতে শুরু করেছে জার্মানির স্থানীয় বাসিন্দা সহ প্রবাসী বাংলাদেশিরা। তাদের আশা, করোনা সংকটকে পেছনে ফেলে আবারও ঘুরে দাঁড়াবে অর্থনীতি। তবে করোনার প্রভাবে দেশটিতে এরই মধ্যে কাজ হারিয়েছেন প্রায় 29 লাখ মানুষ। জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। জার্মানিতে প্রাণঘাতী করোনার সংক্রমণের কারণে কর্মহীন হয়েছিলেন দেশটিতে বসবাসরত অনেক প্রবাসী। তবে গ্রীষ্ম আসার সাথে সাথেই জার্মানি সহ ইউরোপের করোনা ভাইরাস পরিস্থিতি এখন উন্নতির পথে। এ কারণে রেস্টুরেন্ট, হোটেল সহ পর্যটন খাতে কর্মরত ব্যবসায়ী ও প্রবাসীরা দেখছেন আশার আলো, ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তাদের। করোনা সংকটের মধ্যেও প্রবাসীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন জার্মানিতে বসবাসরত বাংলাদেশী ব্যবসায়ীরা। দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াতে পেরে খুশি তারা। বাঙালিরা এই করোনার সময় যাতে বেকার না থাকে, জার্মান সরকার অবশ্যই এইখানে অনেক নিয়ম মেনে যে করোনা নিয়ন্ত্রণে আসছে। আমরা রেস্টুরেন্ট খুলে দিয়েছি এবং বাঙালিদের যারা আমার রেস্টুরেন্টে কাজ করতেন, আমাদের রেস্টুরেন্টগুলোতে যারা কাজ করতেন তারা এখনও সবাই কাজ করছে, কেউ এখনও বেকার হয়নি। আমাদের সবসময় চিন্তা চেতনা থাকে বাংলাদেশের মানুষের কর্মসংস্থান। আমরা প্রবাসে যারা আসি সবসময় চিন্তা করি দেশ নিয়ে। করোনার কারণে জার্মানিতে এখন পর্যন্ত কর্মহীন হয়েছেন 29 লাখ মানুষ, আর তাদের মধ্যে অনেক প্রবাসীও রয়েছেন। এমন সংকটের সময় সবাইকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান এই ব্যবসায়ীর। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার।
করোনা পরীক্ষার নামে জালিয়াতির অভিযোগে রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতালে অভিযান, আটক চার। এখানে লেখা আছে যে মানে এটা কোভিডের, এখানে সবাই তো মানে নিচ্ছে। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে একই লাইনে কোভিড নন কোভিড রোগী, নেই নিয়ম নীতির বালাই। দেশে করোনায় আরো 44 জনের মৃত্যু, শনাক্ত 3000-এর বেশি। করোনাকালের ঈদযাত্রা নিয়ে এখনও নেই কোনো সিদ্ধান্ত, বাসের সংখ্যা বাড়াতে চায় মালিক সমিতি, নিরুৎসাহিত করতে পারছে না ট্রেনের সংখ্যা, জানালেন মন্ত্রী। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।